করোনার সাথে যুদ্ধ লড়াই এগুলো বলা যাবে কি না ভাই করোনার সাথে যুদ্ধ করাটা বলা যাবে না এটা একটা ভুল ধারণা আল্লাহর কোনো গজবের সাথে যুদ্ধ করা যায় না আমরা আল্লাহর কাছে করোনা থেকে পানা চাই এবং আল্লাহর কাছে পানা চাই আল্লাহ যেন উদ্ধার করে নেয় এবং এটা কিভাবে ওষুধ যেহেতু খুঁজতে হবে সেই জন্য ওষুধের জন্য আমরা চেষ্টা করতে হবে করোনা থেকে আবিষ্কার করা করতে হবে যে এটা কীভাবে দিলে আল্লাহ তালা তো ওইটারও আল্লাহ তাকদির যে তিনিও ওষুধের ব্যবস্থাপনা করে দেবেন এই জন্য আমরা খুঁজতে থাকবো যে বিকল্পটা কি হবে বিকল্প কীভাবে বাঁচার চেষ্টা করতে হবে যে আল্লাহ তালা যেটা দিয়েছেন সেটা তিনি বলেছেন মা দা আন মাি আসরসাল্লা সাল্লাম বলেছেন যে আল্লাহ যে কোনো রোগ দিয়েছেন তার প্রতিষোধক দিয়েছেন শুধু তার প্রতিশোধটি খুঁজে বের করতে হবে প্রতিষেধক যখন পাওয়া যাবে তখন সেটা ব্যবহার করা যাবে এবং প্রতিষেধক খোঁজা দোষের না কিন্তু এটার অর্থ যুদ্ধ নেমেছে এটা নয় করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন না কেউ পারেনি হ্যাঁ বর্তমান বিশ্বে দেখেন যারা নিজেদেরকে মনে করতে খুব শক্তিশালী তারা বোঝা গেছে কতটুকু শক্তিশালী বর্তমান বিশ্ব যত বেশি বাড়াবাড়ি করতে বিশ্বে যারা উন্নত বিশ্ব বলে নিজেরা বলতো তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা সবচেয়ে বেশি এখন এখন আল্লাহর দিকে রুজু হচ্ছে সষ্টার দিকে তারা বলছে যে সষ্টা ছাড়া কেউ আমাদের কিছু করতে পারবে না বুঝিয়ে দিয়েছে আল্লাহ তালা যে ছোট্ট একটি ভাইরাস দিয়ে যে তোমরা আসলে কিছুই করার ক্ষমতা রাখো না আমি একটা জিনিস দিলাম যা দেখা যায় না এবং যা তোমরা কল্পনাও করতে পারো না যা সঙ্গে সঙ্গে হয় না অনেক দিন পরে বাড়তে ফেঁপে ফুলে বের হয় তাদের অবস্থা কি হবে তোমরা তার বিরুদ্ধে কিছু করতে পারো না তোমরা এখন দুনিয়ার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে নামবে এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা এন্দার ভীতি প্রদর্শন হতে পারে এই এটা প্রতিরোধ করা কথা বলবো না আমরা বলবো এটাকে থেকে বাঁচার আমরা কি কী উপায় অবলম্বন করি সেটা আমরা বলব এইভাবে বলবো যে করোনার থেকে বাঁচার পদ্ধতি আমরা খুঁজে বের করব সেটা নিজেরা লকডাউনের মাধ্যমে হোক অথবা নিজেরা ভ্যাকসিন আবিষ্কারের মাধ্যমে অথবা সেটা কোনো ডাক্তারি ব্যবস্থাপনা নেওয়ার মাধ্যমে হোক এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস